स्थापकाय च धर्मश सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी सरदां देवी रामकृष्णां जगद्गुरु पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराज स्वरूपाय शामिने तापो हारिने। नमस्कार, आज करुणामयी मा शारदा এই পেজ থেকে লাইভ হয়েছি। অনুষ্ঠানের শুরুতে দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিন, আজ শ্রীমদ স্বামী অভেদানন্দজির শুভ জন্মতিথি, তাই পরম পূজনীয় এই মহারাজের জন্মতিথিতে আমি একটি লেখা রাজাভাই মহারাজের ওয়াল থেকে পাঠ করে শোনাব। আর এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা পরে শুনবেন, প্রত্যেকের জন্য আমার রইল অনন্ত শুভকামনা। এবং এই পাঠটি শেষ হওয়ার পর আমি কথামৃত থেকে পাঠ করব এবং গান গাইব। মা নয়নতারা দেবী মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন একটি পুত্র সন্তানের। কালীর প্রসাদেই আজকের এই ভাদ্র কৃষ্ণা নবমী তিথিতেই এসেছিলে তুমি কালীপ্রসাদ, ভবিষ্যতের স্বামী অভেদানন্দ, জন্মগত বৈরাগ্য ইচ্ছা যোগ সাধনা করবার। নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণের সন্ধান দিয়েছিলেন হেষ্টি সাহেব, আর কালীপ্রসাদকে মহাযোগী শ্রীরামকৃষ্ণের সন্ধান দিলেন বন্ধু যজ্ঞেশ্বর ভট্টাচার্য। যজ্ঞেশ্বরের মুখে সব শুনে সেই যোগী পরমহংসকে দর্শনের আশায় দক্ষিণেশ্বরে আসেন কালীপ্রসাদ। সেই রাতেই শ্রীরামকৃষ্ণের দর্শন করেন ও বলেন, আমার যোগ সাধনা করার ইচ্ছে, আপনি কি আমায় শিক্ষা দেবেন? কিছুক্ষণ নীরব থেকে শ্রীরামকৃষ্ণ বললেন, এ খুব ভালো লক্ষণ, তুমি পূর্বজন্মে কোনো একজন বড় যোগী ছিলে। একটু বাকি ছিল তোমার, এটাই তোমার শেষ জন্ম, আমি তোমায় শিক্ষা দেব। আজ বিশ্রাম করো, কাল প্রাতে আবার এসো। পরদিনই শ্রীরামকৃষ্ণ তার দক্ষিণ হস্তের মধ্যম অঙ্গুলির দ্বারা কালীপ্রসাদের জিহ্বাতে একটি মূল মন্ত্র লিখিয়া শক্তি সঞ্চার করিয়া দিলেন। স্বামী লোকেশ্বরানন্দজি লিখছেন, কত রকমের দীক্ষা, ঠাকুরের দীক্ষা, জিভের ওপরে কয়েকটা আঁচড় কেটে দেওয়া, ব্যাস সব শূন্য। শুরু হলো কালীপ্রসাদের যোগ শিক্ষা। পরে ধ্যান করিতে করিতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন কালীপ্রসাদ। পরে একদিন রাতে ধ্যান করতে করতে বোধ হলো তার আত্মা দেহ ছেড়ে ঊর্ধ্বলোকে চলেছে। সেখানে কত দেব দেবী ও তাদের মাঝেই দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ। ক্রমে সব দেব দেবী শ্রীরামকৃষ্ণের শরীরে মিশে গেল। সব শুনে শ্রীরামকৃষ্ণ বললেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়েছে, কঠোর তপস্যার জন্য তার নাম হয় কালী তপস্বী। লোকেশ্বরানন্দজি লিখছেন, স্বামী অভেদানন্দ বলতেন, ধর্ম কি শুধু আচার বিচারে? না, এ ধর্ম নয়,
ধর্ম হচ্ছে তুমি কত বড় হয়েছ, কিসে বড় হয়েছ, তোমার নীতিবোধ কত তীক্ষ্ণ, কত সূক্ষ্ম হয়েছে। এর হাতে জল খেলে কি না এসব কিছু নয়, ধর্ম মানে হওয়া। তোমার সত্যনিষ্ঠা কত প্রবল হয়েছে দেখতে হবে, সেটিই ধর্ম। আজ তোমার জন্মতিথিতে তোমাকে অনন্ত অনন্ত প্রণতি। মহারাজজির চরণে আমরা সকলে প্রণাম জানাই এবং তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের চেতনা দিন। এবার আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকে পাঠ করব। আজকে আমি যে অংশটি পাঠ করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ। এখান থেকে আমি পাঠ করব, যার প্রধান শিরোনাম হচ্ছে ঈশ্বর লাভের লক্ষণ। কথামৃত সম্বন্ধে বলতে গেলে যে শ্রীম যিনি এই কথামৃত লিখেছেন ঠাকুরের সমস্ত সেই স্মৃতি কথাগুলো থেকে আমরা পড়ে জানতে পারি যে ঠাকুরের যে জীবন্ত ঠাকুরের যে জীবন্ত রূপ তা আমরা এই কথামৃতর মধ্যে দিয়ে পাই। এই অংশটির মধ্যে দিয়ে ঠাকুর যেটি বলতে চেয়েছেন সেটি তার সম্পূর্ণ অনুভব, তার নিজের অনুভব থেকে বলেছেন। আসুন এবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করি এবং কথামৃত পাঠের শুরুতে যে প্রণাম মন্ত্র আছে সেটি পাঠ করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনাঃ। ষষ্ঠ পরিচ্ছেদ থেকে আজ পাঠ করছি। এই পরিচ্ছেদের শুরুতেই একটি গীতার শ্লোক রয়েছে। শ্রীম বা মাস্টার মশাই গীতার তৃতীয় অধ্যায় থেকে 17 নম্বর শ্লোকটি উদ্ধৃত করেছেন। যস্তাত্ম রতিরেব সদাত্ম তৃপ্তস্য মানবঃ আত্মনেব চ সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে। যস্তাত্ম রতিরেব সত আত্মতৃপ্তস্য মানবঃ, অর্থাৎ যিনি তার নিজের আত্মাতেই আনন্দে থাকেন তার আনন্দের জন্য বাইরের কোনো উপকরণ লাগে না। আত্মনেব চ সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে, এবং তিনি নিজের ভেতরে এতটাই আনন্দ উপলব্ধি করেন, নিজের আত্মার উপরে এতটাই আনন্দ উপলব্ধি করেন যে তার আর কর্ম করার প্রয়োজন থাকে না। এই শ্লোকটি দিয়ে লেখা শুরু করছেন। এরপরের যে শিরোনাম তা হচ্ছে ঈশ্বর লাভের লক্ষণ। এই প্রসঙ্গে যেটা বলতে পারি, ঈশ্বর লাভের লক্ষণ ঠাকুর যেগুলো বলছেন সেগুলি সমস্ত যোগ শাস্ত্র বা যোগ দর্শনের সুগভীর সুকঠিন তত্ত্ব, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কোনোদিনও সেই অর্থে এই সমস্ত যোগ দর্শন বা যোগ শাস্ত্র অধ্যয়ন বা চর্চা করেছেন এরকম কিন্তু নেই। অথচ তিনি লিখছেন তার একান্ত অনুভব থেকে, তিনি সমস্ত কিছু অনুভব করেছিলেন, তার কোনো প্রয়োজনই পড়েনি এসব শাস্ত্র চর্চা করার। অথচ এই সমস্ত শাস্ত্রের যে বাণীগুলো যা যা জিনিস রয়েছে সমস্ত কিছু যেন অবিকল ঠাকুর অনুভব করে গেছেন এবং বলেছেন, শ্রীম সেগুলিকে লিপিবদ্ধ করেছেন। আর ঠাকুর এই অন্তর থেকে অনুভব করে বলেছেন বলে এটি আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষদের কাছে
এই গভীর তত্ত্বগুলো হয়তো যদি আমরা এই সমস্ত শাস্ত্র পড়ে দেখতে যেতাম, হয়তো আমরা ক্লান্ত হয়ে পড়তাম, আমরা পারতাম না হয়তো নিতে, কিন্তু ঠাকুর আমাদের সেই পথটি অতি সহজ করে দিলেন। তিনি নিজে অনুভব করে, তার অনুভব থেকে এই সুগভীর তত্ত্বগুলি আমাদের কাছে বলে গেলেন, যাতে আমরা সহজে এগুলি গ্রহণ করতে পারি। প্রথমে এখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ, বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনের আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না, এ পথ কলিযুগের পক্ষে নয়। এই প্রথম অংশটির মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে কোনো প্রশ্ন করা হয়নি, ঠাকুর স্বগতোক্তির মতো করেই বলছেন, নিজের থেকেই বলছেন যে বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থার বর্ণনা আছে। অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞানী, যারা জ্ঞান মার্গের পথ দিয়ে গিয়েছেন এবং তারা যে সমস্ত পথের বর্ণনা করেছেন, সেই পথ বড় কঠিন। তার কারণ হচ্ছে সেখানে জাগতিক কোনো বিষয় বাসনার বিন্দুমাত্র যদি লেশ থাকে, তবে সেই পথ দিয়ে চলা অত্যন্ত কঠিন এবং তা প্রায় হবেই না। তো ঠাকুর বলছেন, আমাদের তো, আমরা তো কলিযুগের মানুষ, আমরা তো, আমাদের তো অন্নগত প্রাণ, এই অন্নের জন্য, অন্নের অন্বেষণে আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, চলতে হচ্ছে, আমাদের জাগতিক সব কিছুর মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সুতরাং আমাদের মধ্যে এরকম কামনা বাসনা আসাটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের এই জ্ঞান মার্গের পথ আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বলছেন এই পথ কলিযুগের নয়, কারণ কলিযুগ অন্নগত প্রাণের যুগ। তাই এই যুগে আমরা জ্ঞান পথ, যেখানে বাসনার বিন্দু মাত্র, কামনা বাসনার একেবারে বিন্দু মাত্র যদি মানে থাকে, লেশ মাত্র থাকে, তবে এই পথ দিয়ে যাওয়ার কোনোভাবেই সম্ভব নয়। ঠাকুর তাই বলছেন। এরপরে এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই সপ্তভূমি বা সাত ভূমি মনের স্থান। এই সপ্তভূমি অর্থাৎ এই যে সাতটা যে ভূমির কথা বলছেন, সাতটি চক্র, যেটি যোগশাস্ত্রে আছে সাতটি চক্রের কথা, এখানে ঠাকুর তাকেই বলছেন সাতটি ভূমি বা সপ্তভূমি। এই সপ্তভূমিগুলি মনের স্থান, অর্থাৎ এই সপ্তভূমি আমরা যদি ভেতরে কোনো রকমের কোনো ফিজিক্যাল বা বায়োলজিক্যাল কিন্তু কোনো অবস্থান নেই, এটি হচ্ছে আমাদের স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মনের একটা চিন্তা ভাবনার স্তর। আমাদের মনের স্তরটি এই সাতটি ভূমিতে ভাগ করা যেতে পারে। এই সপ্তভূমি হচ্ছে মনের স্থান। যখন সংসারে মন থাকে, তখন এই মনটি লিঙ্গ গুহ্য নাভি মনের বাসস্থান হয়ে যায়। ঠাকুর বলছেন যখন সংসারে মন থাকে, অর্থাৎ সংসারের সমস্ত জাগতিক জিনিস নিয়ে, জাগতিক যে কামনা বাসনা এই সমস্ত নিয়ে যখন আমরা চলি, তখন আমাদের মন থাকে তিনটি জায়গায়, সেটি হচ্ছে লিঙ্গ গুহ্য নাভি, যেটি যোগশাস্ত্রে বলা হচ্ছে মূলাধার চক্র, সাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র। অর্থাৎ আমাদের স্টেট অফ মাইন্ডের বা মনের যে লেভেল, তার একদম বটমে, একদম নিচে যে স্তরটি রয়েছে, সেটি হচ্ছে এই মণিপুর চক্রের আগে অবধি। এখানে ঠাকুর বলছেন এখানে মন লিঙ্গ গুহ্য নাভি, এই তিনটি নিয়ে মন চলছে। ঠিক এটিকেই আবার দেখুন যোগশাস্ত্রে এটিকেই বলছে মূলাধার চক্র, সাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র, তাকেই তিনটি ভাগে ঠাকুর আবার বলছেন লিঙ্গ গুহ্য নাভি। একই জিনিসের অন্য আরেকটি নাম শুনতে পাচ্ছি আমরা ঠাকুরের কাছে। যখন ওই স্তর থেকে যখন মণিপুর চক্রে যখন আমাদের মন আসতে থাকে, তখন মনের
ওই নিচের দিকে যখন থাকছে আমাদের মনের ঊর্ধ্ব দৃষ্টি থাকে না, ঠাকুর বলছেন, তখন কেবল কামিনী কাঞ্চনে মন থাকে, তখন কোনো ঊর্ধ্ব দৃষ্টি থাকে না। অর্থাৎ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা উচ্চ স্তরের চিন্তা ভাবনা করতে গেলে এই মণিপুর চক্রের থেকে আমাদের মনকে উপরে তুলতে হবে। তাছাড়া এই ঈশ্বরীয় প্রসঙ্গ বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা, উচ্চ চিন্তা ভাবনা আসতে পারবে না। তার আগে অবধি আমাদের ওই সংসারের সমস্ত কিছু নিয়ে আমরা ঘুরব এবং তখন আমাদের মন ঠিক ওই লিঙ্গ, গুহ্য এবং নাভির মধ্যেই মনটা ঘোরাফেরা করবে। তার উপরে অর্থাৎ মণিপুর চক্র থেকে যখন এটি উঠবে, তখন সেটি আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা উচ্চ চিন্তা ভাবনার দিকে আমাদের মন উঠতে শুরু করবে। তাই বলছেন ঠাকুর, মনের চতুর্থ ভূমি হৃদয়, তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়, তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি এ কি। তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে আর মন যেতে চায় না। মনের চতুর্থ ভূমির হৃদয়, ঠাকুর বলছেন হৃদয়, এই হৃদয় কিন্তু সেই অর্থে হার্ট নয়, আমাদের যে বায়োলজিক্যাল হার্ট বলতে যা বুঝি সেটি নয়। হৃদয়কে ঠাকুর বলছেন এটি হচ্ছে চিদ আকাশ, অর্থাৎ হৃদয় হচ্ছে আমাদের অন্তরের মধ্যে একটি শূন্যস্থান। আর এই শূন্যস্থান, এই শূন্যস্থানের যে অংশ, এখানেই আমার আমি লুকিয়ে রয়েছে, আমার আই এক্সিস্টেন্স বা আমার আমিত্ব, আমি আমি যে এই মিস্টার এই কি মিস্টার ওই যাই বলুন যে একটা নাম, সেই আমির ভাবটা হৃদয়ের মধ্যে রয়েছে। হৃদয়ের সেই চিদাকাশ, সেই শূন্যস্থানটিতে সেই আমি রয়েছে এবং সেই শূন্যস্থানের বাইরেও কিন্তু সেই শূন্যস্থানই রয়েছে। আমার যে আমি চিন্তা করছি যে শূন্যস্থান থেকে, তার বাদ দিয়ে বাকি সবটাই তুমি। ঠাকুর বলছেন এটাই হচ্ছে সেই অস্মাদ, অর্থাৎ আমি আমিত্ব, আমার আমিত্ব সেই হৃদয়ের শূন্যস্থানে রয়েছে, আমার ভেতরের শূন্যস্থান আর বাইরেও সেই শূন্যস্থান, কিন্তু এই দুটো শূন্যস্থান একটা পাতলা আবরণ দিয়ে পৃথক হয়ে রয়েছে। সেই সর্বব্যাপী যে আমি, সেই সর্বব্যাপী আমি যতক্ষণ ব্যবধানের মধ্যে রয়েছে ততক্ষণ সেই আমি আলাদা হচ্ছি। যখন এই আমি এবং সেই বাইরের সর্বব্যাপী আমি মিলেমিশে যাচ্ছে, তখন কিন্তু সবটাই আমি হয়ে যাচ্ছে আর তুমি বলে কিছু থাকছে না। যে অস্মাদ এবং যুস্মাদ, আমি যেখানটায় রয়েছি তার ছাড়া যে আমির যে শূন্যস্থান তাকে আমরা যুস্মাদ বলছি, সেই যুস্মাদের আর কোনো অস্তিত্ব থাকছে না যখন আমার আমিটি সর্বব্যাপী আমির সঙ্গে মিলে যাচ্ছে। আর এই মিলনটাই হচ্ছে আমাদের জার্নি। তাই ঠাকুর বলছেন এই চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়, তখন প্রথম চৈতন্য হয়েছে, এখানে যখন মনটা আসে তখন চারিদিকে জ্যোতি দর্শন হয়, তখন সেই ব্যক্তি জ্যোতি দেখতে পায়, ঐশ্বরীয় জ্যোতি তার অনুভবের মধ্যে আসে। আর আমাদের এই যে আমিটা তৈরি হচ্ছে মনের একটা স্থূল এবং স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এই দ্বারাই কিন্তু এই ব্যবধান, এই আমিত্ব যে তৈরি হয়েছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, যে আমি আমাকে আলাদা করেছি এই ব্যবধানের দ্বারা। কিন্তু যখন এই ব্যবধান চলে যেতে থাকে, যখন এই শূন্য চিদাকাশে যখন আমাদের মন উঠতে থাকে, তখন সর্বব্যাপী আমির সঙ্গে আমাদের মন মিলে যেতে চায়, তার একটা চলতে থাকে, সেই ঊর্ধ্ব একটা যাত্রা চলতে থাকে, তখন সে চারিদিকে জ্যোতি দর্শন করে এবং বলতে থাকে এ কি কি অপূর্ব। আর তখন নিচের দিকে মন নামতে চায় না, অর্থাৎ ওই যে সাংসারিক সমস্ত কিছু জাগতিক জিনিস, কামনা বাসনা জানি আমাদের মন চলছে সেসব জায়গায়, আর তখন মন নিচের দিকে মন যেতে চায় না। এরপর ঠাকুর বলছেন
মনের ষষ্ঠ ভূমি, মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বর কথা বই, অন্য কথা শুনতে বা বলতে আর ভালো লাগে না। তখন যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে সে উঠে যায়। মনের পঞ্চম ভূমি, মনের পঞ্চম ভূমি হচ্ছে কপাল, অর্থাৎ সরি, মনের পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ। যখন কণ্ঠ বা এই যে বিশুদ্ধ চক্র যাকে বলে, যখন আমাদের এই প্রাণিক শক্তিগুলি যখন ঊর্ধ্বতম পথ নিয়ে যখন আমাদের কণ্ঠে অবস্থান করে, অর্থাৎ এটা আর কিছুই না, এই শক্তির যে পরিবর্তন, আমাদের সবটাই একটা একটা এনার্জি লেভেলকে উপরে আপলিফ্ট করে করে চলছে এবং এই করেই আমাদের স্তর উপরে উঠছে। যখন সেটি কণ্ঠে আসছে তখন অবিদ্যা অজ্ঞান সব কিছু চলে যায়। তখন ঈশ্বরীয় কথা বই, অন্য কথা শুনতে আর বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে তখন সে উঠে যায়। তার মধ্যে এই লক্ষণগুলি হয়। আসলে এই সমস্ত যে মনের লেভেল যখন নিচ থেকে উপরে ক্রমশ উঠতে থাকে বা এই শক্তি যখন নিচ থেকে উপরে উঠতে থাকে, তা তো ভেতরটা তো আর দেখা যায় না, তার লক্ষণগুলো ফুটে ওঠে তার আচরণে, তার কথায়, তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই লক্ষণগুলি ফুটে ওঠে। ঠাকুর সেগুলি অনুভব করেছেন, তিনি নিজে অনুভব করেছেন এবং অনুভব করে সেই অনুভব থেকেই ঠাকুর বলছেন, যখন কণ্ঠে ওই মন উঠে আসে তখন আমাদের আর অবিদ্যা অজ্ঞান সব কিছু চলে যায় এবং ঈশ্বরের কথা ছাড়া অন্য কোনো কথা আর ভালো লাগে না। অর্থাৎ এখানে আত্মদর্শন হয় এবং এখানে সমস্ত যে শক্তিগুলো উপরে ওঠে, আর যেটাকে আবার বলা হয় যে অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময় যে কোষগুলোর কথা বলি, এবং এগুলির মধ্যেই সেই শক্তি কাজ করে, কাজ করে করে আমরা এগুলোই পড়েছি, একই জিনিসের বিভিন্ন নাম, অন্নময় কোষ, সেখান থেকে প্রাণময়, আনন্দময় এবং বিজ্ঞানময় কোষ, এই যে হচ্ছে এগুলো সেই একই জিনিসের প্রায় একই কথাই। এরপর বলছেন ঠাকুর, মনের ষষ্ঠ ভূমি কপাল, মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তখন একটু আমি থাকে যে ব্যক্তি, সেই ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলাম ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। অর্থাৎ ঠাকুরের পরে বলছেন, মনের আরও উচ্চতর অবস্থা, মনের যখন কণ্ঠ থেকে মন যখন আরও উচ্চতর অবস্থায় যাচ্ছে, অর্থাৎ মনের ষষ্ঠ ভূমি কপাল, সেখানে যখন মন পৌঁছচ্ছে তখন তার অবস্থা যেটা, তিনি সেই নিরূপম রূপ দর্শন করেন। কিন্তু এখানেও একটা কথা, এখানেও ঠাকুর বলছেন তখনও মানে দ্বৈত চিন্তা রয়েছে এর মধ্যে, তখনও দ্বৈত ভাবনা রয়েছে, অর্থাৎ আমি দেখছি, আমি রূপ দর্শন করছি, অর্থাৎ তখনও ওই যে আই এক্সিস্টেন্স, আমি আমি দেখতে পাচ্ছি, আমি ঈশ্বরীয় রূপ দেখছি, অর্থাৎ আমি এবং যা আমি দর্শন করছি সেটি আমার থেকে আলাদা, এই যে দ্বৈত ভাব তখনও অবধি কিছুটা থেকে যাচ্ছে। ঠাকুর বলছেন তখনও যখন মন কপালে উঠেছে, যে ষষ্ঠ ভূমিতে মন উঠে গেছে, তখনও আমি দর্শন করছি এই ভাব থাকছে, এবং এইটি থাকার ফলে সেই যে বলছেন উনি যে লণ্ঠনের ভিতরে আলো আছে, কি সুন্দর একটা উদাহরণ, লণ্ঠনের ভিতরে উজ্জ্বল আলো দেখতে পাচ্ছি, অদ্ভুত সুন্দর উজ্জ্বল আলো, যেন মনে হচ্ছে আমি আলোটা ছুঁয়েই ফেলেছি প্রায়, কিন্তু তবু ছোঁয়া যাচ্ছে না, তার কারণ তখনও আমি সেই দ্বৈতভাবে রয়েছি, তাই ওই কাচের ব্যবধান রয়েছে, তখনও সেই আমি এবং ঈশ্বরের মধ্যে যে ব্যবধান, ওই কাচের পাতলা কাচের যে স্বচ্ছ একটা মানে পার্থক্য ভেদ, সেটা তখনও রয়ে গেছে, তখনও সম্পূর্ণ আমি নিমজ্জিত হয়ে যায়নি,
অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি বলার মতো যে অবস্থাটি, আমি ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, আর তুমি বলে কিছু নেই, যা আমি দর্শন করছি আমি তাই হয়ে গেছি, আমার দর্শনের বস্তু এবং যিনি দর্শন করছেন তিনি এক, সম্পূর্ণরূপে এক, অদ্বৈত। সেই অদ্বৈত চিন্তা তখন অবধি এসে পৌঁছয় না, তখন অবধি মন ষষ্ঠ ভূমিতে যখন থাকে তখন ওই আমি দেখছি, আমি দর্শন করছি ঈশ্বরের অপূর্ব রূপ, মহান রূপ আমি দর্শন করছি, এই বোধ থাকে, ঠাকুর বলছেন। দেখুন, এগুলো হয়তো আমরা কবে অনুভব করতে পারবো, কবে কি করতে পারবো, কোন জন্মে পারবো তাও জানি না, কিন্তু তাত্ত্বিক দিক থেকে আমরা যদি এগুলো জেনে রাখি, অন্তত আমাদের এই পথটা যদি আমাদের কিছুটা জানা থাকে, হয়তো কিছু সুবিধা হতেও পারে। ঈশ্বর যদি আমাদের কৃপা করেন, এই পথটিকে জানতে জানতে হয়তো আমাদের ভেতরে এই অনুভব আসতে শুরু করতে পারে। এবং সবটাই তো মনের সেই স্তর বিভাগ না, আমাদের মনের স্তরকে যদি আমরা আস্তে আস্তে এই পদগুলোকে জানতে জানতে যদি আমাদের মনকে আপলিফটেড করতে পারি, কে জানে আমাদের ভাগ্যেও হয়তো সেটা আসতে পারে, আমরাও সেই অহং ব্রহ্মাস্মি সেই জায়গায়, তত্ত্বমসি জায়গায় যদি যাই, যেতে পারি, যাওয়ার চেষ্টা তো করি, অন্তত তাত্ত্বিক দিকটা আমরা জেনে অন্তত যাওয়ার চেষ্টা করতে পারি। এরপর হচ্ছে শিরদেশ বা সপ্তভূমি। এই যে একটা মনের যে একটা চলছে জার্নি, নিচে বললাম কি মণিপুর চক্র, মণিপুর চক্র থেকে ক্রমশ উপরে উঠছে বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, করতে করতে এর সেই যে হচ্ছে সহস্রার চক্র, অর্থাৎ সর্বশেষ চক্র, যেটি আমাদের একদম কপাল ছেড়ে মস্তিষ্কের ব্রহ্মতালু যাকে বলে, সেই জায়গায় যে চক্রটি রয়েছে তাকে বলা হচ্ছে সহস্রার চক্র। এবং এই চক্রটিই হচ্ছে, এই চক্রকে ভেদ করে গেলে আর তখন সেই যে আমি দর্শন করছি, আমিত্ব, আই এক্সিস্টেন্স আর থাকে না, আর কোনো আমির অস্তিত্ব থাকে না, আমি সম্পূর্ণরূপে ঈশ্বরের মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে যাই। সেই সহস্রার চক্র যেটিকে ঠাকুর বলছেন মনের সপ্তভূমি, কারণ ঠাকুর তো এই যোগ দর্শন বা যোগ শাস্ত্র এইভাবে তো মানে থিওরিটিক্যালি তো উনি তো করেননি বা পড়েননি, উনি তো এগুলো পড়েননি, কিন্তু উনি অনুভব করেছেন তার মনের যে গতি, মন যেখানে যেখানে অবস্থান করছে সেই সমস্ত গতিগুলি তিনি অনুভব করেছেন, তার একান্ত অনুভব। সেই অনুভব থেকে ঠাকুর বলে দিচ্ছেন অবিকল, একদম সঠিক, যে শিরদেশ সপ্তভূমিতে মন তখন চলে যাচ্ছে, যেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সেই অবস্থায় শরীর বেশি দিন থাকে না, সর্বদা বেহুশ, কিন্তু কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু, এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ, ভক্তিপথ খুব ভালো আর সহজ। দেখুন ঠাকুর বলছে, যখন সেই সহস্রার ভেদ করে যখন মন চলে যেতে থাকে তখন আর কিছু থাকে না, তার আর শরীরের আর কোনো প্রয়োজনীয়তা থাকে না, তার শরীর আর থাকে না, 21টা দিন কোনো মতে তার শরীর টিকে থাকে, তারপর সেই শরীর সম্পূর্ণরূপে পাতা খসে যাওয়ার মতো খসে পড়ে, আর তিনি ব্রহ্মের সাথে বিলীন হয়ে যান, তার সেই স্থূল শরীরের আর কোনো কিছু থাকে না, তখন দুধ দিলে মুখে গড়িয়ে পড়ে যায়, তার কি খাওয়া আর কি, কিছুই থাকে না তার, তখন সে সম্পূর্ণরূপে একীভূত হয়ে যায়, একেবারে ঈশ্বরের সঙ্গে ব্রহ্মের সাথে বিলীন হয়ে যায়। কি অপূর্ব, এই হচ্ছে ব্রহ্মজ্ঞানীর অবস্থা। সে যে জ্ঞান মার্গী, যিনি জ্ঞান পথ দিয়ে চলেছেন, তারও এই যে এক্সট্রিম পথ, আবার ঠাকুর আমাদের জন্য বলছেন, আমরা তো সেই জ্ঞান পথে চলতে পারবো না, কারণ আমরা সংসার নিয়ে চলেছি, জগৎ নিয়ে চলেছি, জাগতিক কাজ নিয়ে আমরা চলেছি, আমাদের পক্ষে তো সম্ভব নয় সেই জ্ঞান পথকে অর্জন করা, জ্ঞান পথের মধ্যে দিয়ে জার্নি করা তো আমাদের পক্ষে সম্ভব না। তবে কি আমরা ভেঙে পড়বো,
আমাদের কি সমস্ত আশা ভরসা ভেঙে যাবে? ঠাকুর তখন ভরসা দিয়ে বলছেন, না আমাদের ভেঙে পড়ার কিছু নেই, ভক্তি পথেও সম্ভব। ভক্তি পথ খুবই ভালো এবং সহজ পথ, অর্থাৎ ভক্তি পথে থাকলে আমরা কখনো প্রয়োজনে আমরা এই যে জগৎ সংসার চালাচ্ছি, আমাদের এই যে সংসার আমরা করে যাচ্ছি, আমাদের জগতের আমাদের জাগতিক জীবনের প্রয়োজনে আমরা যেগুলো করছি, কর্ম আমাদের করতে হচ্ছে, আমরা করতেও পারি। আবার মনকে যদি চেষ্টাও করি উপরের লেভেলে তোলবার, তাহলে সেটাও পারব। ঠাকুর আমাদের পরম আশ্বাস দিচ্ছেন। এই যে মনের বিভিন্ন অবস্থা, এই অপূর্ব অবস্থার উপরে আমি একটি সঙ্গীত পরিবেশন করব, যেটিতে ঠিক এই রকমই সমস্ত স্তরগুলো আছে। দেখুন কি অপূর্ব! গানটি আমি আগেই শিখেছিলাম, কিন্তু বুঝিনি যে গানটি এত মিনিংফুল। যখন আমি কথামৃত পড়লাম, তখন আমার মনে হলো যে এই গানটি আলাদা করে আমার সামনে ধরা দিল। আজকে আমি সেই গানটা শোনাবো। ঠিক এই মনের সপ্তভূমি যে যাচ্ছে, তারই যে স্তরগুলো, তারই উপরে এই গানটি। যাবো জাগো মা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিনী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিনী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিনী, প্রসুপ্ত জাগো মা কুল কুণ্ডলিনী। ত্রিকোণে জলে তৃষানু তাপিত সুষুম্নারো পথে সাধিষ্ঠানে হদিত, গচ্ছ সুষুম্নারো পথে
অধিষ্ঠানে হও উদিত মুনি সহস্রদলে পরম শিবেতে মিলে শিরোষি সহস্রদলে পরম শিবেতে মিলে ক্রীড়া কর কুতূহলে সচ্চি সুপ্ত ভুজগাকার আধার পদ বাসিনী যাব মা কুল কুণ্ডলিনী মা। দেখুন এই সঙ্গীতটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন এই কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় তখন এই সমস্ত চক্রের মধ্যে দিয়ে গিয়ে সেই সহস্রারে গিয়ে পৌঁছয় সেই শক্তি। সমস্ত যোগী তখন যোগীর যে জীবাত্মা সেই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় যাকে বলা হচ্ছে পরম শিব। পরম শিবের সঙ্গে আমাদের এই জীবাত্মা মিলিত হয়ে যায়। তাই এই গানটির মধ্যেও বলছে শিরোষি সহস্র দলে, অর্থাৎ সেই সহস্রার চক্রের কথা বলা হচ্ছে, পরম শিবেতে মিলে পরম শিবের সঙ্গে এই জীব শিব আর ওই পরম শিব দুয়ে মিলে যায় এই স্তরটিতে এবং তারা তখন ক্রীড়া করে কুতূহলে সচ্চিদানন্দ কারিণী। তখন আর কিছুই থাকে না, আনন্দই আনন্দ, আনন্দময় জগৎ। তখন ব্রহ্ম দর্শন হয়, ব্রহ্মের অপার আনন্দ, অপার্থিব আনন্দ। তখন সেই আনন্দের মধ্যেই তিনি বিরাজ করেন, তার মধ্যে আর কোনো দ্বৈত থাকে না, দ্বৈত সত্তাই থাকে না, পরম শিবের সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যান। আসুন এবার পরবর্তী অংশ আবার পাঠ করি। এরপর ঠাকুর বলছেন, আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দেবেন। সকলের হাস্য, মাস্টার মশাইয়ের এই অদ্ভুত সুন্দর লেখনী। সেই সময় ঠাকুরের যে কথা এবং ভক্তদের সঙ্গে যে কথা হচ্ছে এবং ভক্তদের মধ্যে যে এক্সপ্রেশন, তারা কি হাসছে কিংবা কি গম্ভীর হয়ে যাচ্ছে, সমস্তটাই তার কলমে কিন্তু ধরা পড়ছে। আমরা একদম একটা জীবন্ত চিত্র দেখতে পাচ্ছি। সেখানে বলছেন, একজন প্রশ্ন, একজন ঠাকুরকে বলছেন, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দেবেন। সবাই হাসছেন কথাটি শুনে। এরপরে বলছেন, সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়, পুজো জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয়। অর্থাৎ এই যে সমাধি, এটি শিখিয়ে দেওয়ার জিনিস নয়। অনেকেই ভাবেন এই সমাধিটা যদি আমি শিখে নিতে পারতাম তাহলে হয়ে যেত, কিন্তু এরকম নয়। এটা কিন্তু সে জিনিসটি নয়। সমাধি মানে সে তো সম্পূর্ণ তাতেই বিলীন হয়ে যাচ্ছে, তখন তো সে তার আমি বলে সে যে আলাদা একটা কেউ তা তো আর তার কোনো অস্তিত্ব থাকছে না। সুতরাং কে শিখবে আর কি শিখবে, কিভাবে শিখবে, সে তো তার নিজের স্তরে উঠবে। এখানে শিখিয়ে দেওয়ার কথা নয়। তাই ঠাকুর বলছেন, যখন সমাধি হয়ে যাবে তখন তো সমস্ত কর্মই ত্যাগ হয়ে যাবে, পুজো জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয়। আমি পুজো করছি, আমি ঈশ্বরের অর্চনা করছি, এমন কিছুই আর থাকে না, একেবারে অপার্থিব অবস্থা। প্রথমে কর্মের হইচই থাকে,
যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে। এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি। যতক্ষণ তুমি সভায় আসনি, তোমার নাম গুণ কথা অনেক হয়েছে, যাই তুমি এসে পড়েছ অমনি সে সব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ, তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয় অন্য সব কথা বন্ধ হয়ে যায়। ভাবুন কি সুন্দর উদাহরণ ঠাকুরের। ঠাকুর বলছেন, প্রথম দিকে যখন শুরু হয় আমাদের আধ্যাত্মিক চর্চা বলুন যাই বলুন, তখন অনেক হইচই থাকে। প্রথমে শুরু হচ্ছে পুজো, জপ, যাগ, যজ্ঞ, জপ, ধ্যান, আমি এতটা জপ করছি কি, এতটা ধ্যান করতে পারছি কি পারছি না, কি বই পড়ব, কি গ্রন্থ পড়লে আমার মনের উন্নতি হবে, এরকম নানা রকম। কিন্তু যখনই আমি তার মধ্যে ঢুকে যেতে শুরু করলাম, আমি ইনভলভড হয়ে গেলাম, আস্তে আস্তে আমার সমস্ত হইচই কমে যাবে। যেরকম বলছেন একটা কি সুন্দর উদাহরণ, ধরুন কোনো একজন খুব পপুলার একজন বিশেষ শিল্পী, সঙ্গীত শিল্পী, যিনি স্টেজে আসবেন, হ্যাঁ, তিনি স্টেজে আসার আগ মুহূর্ত অবধি অনেক আলোচনা চলে, ইনি এত গান করেছেন, এই গানটি এত সুন্দর, শ্রোতারা কত নিজেদের মধ্যে আলোচনা করেন, যে তার সম্বন্ধে নানা রকম কথা চলতেই থাকে। যখন সেই শিল্পী যখন সেখানে অধিষ্ঠান হন, সেই স্টেজে যখন এসে যান, যখন তিনি তার সঙ্গীত শুরু করেন, যখনই তিনি এসে বসেন, তখনই কিন্তু সমস্ত আলোচনা বন্ধ, সমস্ত দৃষ্টি আকর্ষণ করে সেই তার উপরে, সমস্ত দৃষ্টি গিয়ে পড়ে তার উপরে, তখন সমস্ত তার বিষয়েও কোনো আলোচনা আর চলে না, তখন শুধু তাকে দেখা হয়, তার সেই শিল্পী সত্তাকে অনুভব করা হয় এবং তা নিয়ে আনন্দ করা হয়। তখন আর তার বিষয়ে কেউ কোনো কথা বলে না, বরঞ্চ কেউ কথা বললে তাকে অন্যরা চুপ করিয়ে দেয়, যে চুপ করো, এখন শিল্পী উঠে গেছেন, আর কোনো কথা বলো না, ডিস্টার্ব হচ্ছে, এইরকমই হয়ে যায় তখন। এত সুন্দরভাবে ঠাকুর তাই বলছেন, এখানে শিবনাথ দিয়ে বলছেন যে যতক্ষণ তুমি সভায় আসনি, তোমার নাম গুণ কথা অনেক হয়েছে, তখন যেই তুমি এসে গেলে তখন অমনি সব কথা বন্ধ হয়ে গেল, তখন তোমার দর্শনেতেই আনন্দ, তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন, হ্যাঁ, তোমার বিষয়ে সব কথা বন্ধ হয়ে যায়। ভারী সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর বোঝালেন। এরপর বলছেন, আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙ্গুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে, ঈশ্বর দর্শনের পর আর তর্পণাদি কর্ম থাকে না। এখানে ঠাকুর বলছেন তার নিজের জীবনের একটি ঘটনা, তিনি তর্পণ করতে গিয়েছিলেন কিন্তু তার আঙ্গুলের ফাঁক দিয়ে সব জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারী বলছে, তোমার তো ঈশ্বর দর্শন হয়ে গেছে, আর কি তোমার আর কি কর্ম, কিসের তর্পণ কিসের কি। তাই ঠাকুর বলছেন, সে কাজ আমার দ্বারা আর হলো না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি, এই কথাটি মুখে থাকে, শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ যে কীর্তন করছিল সে চুপ হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, এই কথাটি আমরা আগেও শুনেছি। এই কথাটির মানে হচ্ছে, নিতাই যিনি ঈশ্বরের নাম গুণগান করছেন, তার হাত তুলে সেই যে একেবারে সংকীর্তনে তিনি একদম নিমজ্জিত, তখন তার অবস্থাটা হচ্ছে সেই মত্ত হাতির মতো। এটির আর অন্য কোনো মানে নেই। এখানে মাতা অর্থ কিন্তু মা নয়, এখানের অর্থটি হচ্ছে নিতাই আমার মাতা হাতি, অর্থাৎ নিতাই যখন মত্ত হয়ে হরিনামে মত্ত হয়ে রয়েছেন, তখন তিনি ওই সেই হাতির মতো, মত্ত হাতি যেরকম হয়ে থাকে তিনি সেরকম হরিনামে মত্ত হয়ে রয়েছেন। তখন তার এমনই একটা ভাব, একটা গভীরতম তীব্রতম ভাব তাকে আবিষ্ট করে ফেলেছে, তখন তিনি আর পুরো শব্দটি আর বলতে পারছেন না, তখন তার শুধু হাতি হাতি শব্দটা বেরোচ্ছে, তারপর কেবল শুধু হাতি, যত ভাব গাঢ় হচ্ছে তার মুখের ওই শব্দগুলি ক্রমশ
বন্ধ হয়ে আসছে, সমস্ত মন অন্তর্মুখ হয়ে যাচ্ছে, আর বহির্মুখী শব্দ বহির্মুখী অ্যাকশন কিছুই থাকছে না, সমস্ত তার অন্তরের ভিতরে চলতে থাকছে। তিনি অন্তরে অন্তরে একেবারে ঈশ্বরের দিকে চলে যাচ্ছেন, ঈশ্বরের সাথে বিলীন হয়ে যাচ্ছেন। তখন তার শব্দগুলিও ক্রমশ কমে যাচ্ছে, হাতি হাতি করতে করতে হা, তারপর আর কিছুই থাকছে না, একেবারে সাইলেন্ট হয়ে যাচ্ছেন। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, অনবদ্য অনবদ্য সব উদাহরণ ঠাকুরের, এই সমস্ত উদাহরণ পড়লে যেন ভারী সহজ সুন্দর করে এই যোগ শাস্ত্র তিনি বুঝিয়ে দিচ্ছেন। যদি আমরা এই সমস্ত উপনিষদ বা শঙ্কর ভাষ্য বা বলুন এইসব থেকে যদি আমরা এগুলোকে উদ্ধার করতে যেতাম, আমাদের পক্ষে হয়তো ভীষণ কঠিন লাগতো, খুবই শক্ত মনে হতো যে আমরা বোধহয় পারবো না, আর বোধহয় এসব আমাদের দ্বারা আর কিছুই হবে না, আমাদের এরকম মনে হতো। কিন্তু ঠাকুর দেখুন এগুলিকে এত সুন্দরভাবে যেন আমাদের হাতের মুঠো এনে দেওয়ার চেষ্টা করছেন, শুধু আমাদের করাটুকু বাকি। আমাদের সমস্ত অনুভবের সমস্ত পথগুলিকে অত্যন্ত সহজ সহজ রাস্তার মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করছেন, অনবদ্য সমস্ত উদাহরণ। দেখুন বলছেন, যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল, তখন কেবল লুচিয়ান লুচিয়ান শব্দ হতে থাকে, তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করলে তখন বারো আনা শব্দ কমে গেল, যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেই হয়, খাওয়ার পর নিদ্রা তখন সব চুপ। ব্রাহ্মণ ভোজনে খেতে বসার আগে অনেক হইচই, আয় কোথায় সিট পাবো, কোথায় বসবো, কি খাবো, মানে আমাকে এখানে দাও, জল দাও, পাতা দাও, এই নানা রকম কোলাহল চলতে থাকে। প্রথম যখন পড়লো তখন একটু কমলো, একদম আমাদের একদম মানে খুব পরিচিত একটা চিত্র। হ্যাঁ, এই চিত্র আমরা প্রায় দেখেছি, আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যেখানে কোনো জনসভা বা যাই হোক সব কিছুর মধ্যেই আমরা এগুলো আমরা খুবই লক্ষ্য করেছি, সমস্ত উদাহরণ ঠাকুর দিয়ে একদম একেবারে সুগভীর জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছেন, একদম খুব পরিচিত পরিচিত উদাহরণ দিয়ে। এই হচ্ছেন ঠাকুর, হ্যাঁ একদম ম্যাজিকের মতো বুঝিয়ে দিচ্ছেন যেন। তারপর ঠাকুর বলছেন, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, দশ মাসে কর্ম প্রায় করতেই হয় না, ছেলে হলে একেবারে কর্মত্যাগ, মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে, ঘরকন্নার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। অর্থাৎ এই যে আমরা যদি ভাবি যে আমরা কর্ম কমিয়ে ফেলছি, আমরা ঈশ্বরকে ডাকছি, আমাদের এখন আর কর্ম করার দরকার নেই, যদি আমরা এই রকম ভেবে কর্মকে বন্ধ করার চেষ্টা করি, স্টপ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা খুবই ভুল করব। ঠাকুর এই জন্যই বলছেন যে যখন তোমার ভিতরে সেই জিনিসগুলো আসবে, ঈশ্বরের প্রতি তোমার যখন আত্মান্তিক চেষ্টা ঐকান্তিক চেষ্টা যখন তোমার ভিতরে আসবে, তখন ঈশ্বর তোমার কর্ম কমিয়ে দেবেন। ঠিক যেমন সেই অন্তঃসত্ত্বা সেই মহিলা সেই মেয়েটির, যেমন তার শাশুড়ি ক্রমশ এক একটি মাসের পর তার অন্তঃসত্ত্বার প্রত্যেকটি স্টেজে যখন তার অবস্থা দেখে তার শাশুড়িমা তার সমস্ত কাজ কমিয়ে দেন, যখন তার ছেলে হয় তখন একেবারেই সব কাজ বন্ধ। এর জন্য কিন্তু সে আগে থেকে নিজেই বন্ধ করবার কথা ভাবে না, বলতে হয় না তাকে, তার শাশুড়িই তাকে কমিয়ে দেন। অর্থাৎ এখানে শাশুড়ি বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে, এবং ওই মহিলাটি বা ওই কন্যাটি মেয়েটি এখানে আমাদের কথা বলা হচ্ছে, যখন আমরা বা যারা করবেন ঈশ্বরকে ডাকবেন, আধ্যাত্মিক চিন্তার মধ্যে দিয়ে এই লেভেলের মধ্যে দিয়ে উঠতে থাকবেন, তখন ওই শাশুড়ি যেরকম সমস্ত কাজ কমিয়ে দেন, তখন শুধু তার ওই শিশুটিকে নিয়েই নাড়াচাড়া করে, তিনিও ঠিক তেমনিভাবে সব করে দেবেন। তার জন্য আমাদের আগে থেকে কর্ম বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আমাদের কর্ম করে যেতে হবে, কারণ আমরা এই জগতে এসেছি, জাগতিক কর্ম জাগতিক কর্তব্য নিষ্ঠা আমাদের প্রত্যেকটি সুচারুরূপে করে যেতে হবে, এবং তার মধ্যে ঈশ্বরকে ডেকে যেতে হবে, এবং সেই ডাকের গভীরতা যত বাড়বে ঈশ্বরই সেই ব্যবস্থা করে দেবেন, তার উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে, আমি শুনেছিলাম মহারাজজির মুখেই, তো সেই গল্পটির মধ্যে ছিল যে গুরু এবং শিষ্য, তারা দুজনে বসেছেন, হ্যাঁ এবার গুরু শিষ্য বসে জপ ধ্যান করছেন, কিছু সময় পরে গুরু বলছেন, অনেকটা সময়ের পরে গুরু বলছেন শিষ্যকে,
তুমি কিছু ব্যবস্থা করো, মানে খেতে টেতে তো হবে, একটু কিছু যদি করো। তখন শিষ্য বলছে যে না, এখন আমি জপধ্যান করছি। কিছুক্ষণ পর আবার জপধ্যান চলছে চলছে, আবার আবার গুরুদেব বলছেন শিষ্যকে, কি গো এখন তো কিছু করা দরকার, কিন্তু খেতে তো কিছু হবে। ফোন ঢুকে যাচ্ছে, কিছু করার নেই, কেউ ফোন করছে বারবার এখানে। হ্যাঁ সরি, যাই হোক। তো তখন বলছেন গুরু, বলছেন শিষ্যকে, বলছেন যে এখন কিছু একটা ব্যবস্থা করো, এবার তো আমাদের খেতে টেতে হবে। কিন্তু শিষ্য বারবারই বলছেন, তখনও বলছেন যে না গুরুদেব, আরও কিছু জপধ্যান করা প্রয়োজন, আরও কিছু করব। তখন দেখছেন ক্রমে রাতের পর রাত বাড়ছে, তখন গুরুদেব দেখছেন শিষ্যের তো ওঠার কোনো লক্ষণই নেই। তিনি তখন কি করলেন, একটু নিজেই জোগাড় যন্ত্র করে রান্নাবান্না করলেন, কিছু খাবার দাবার ব্যবস্থা করলেন, এবং শিষ্যের জন্য তুলে রেখে তাকে ডাকলেন যে এসো, আগে তুমি কিছু খাও। যখন এরকম যখন ডাকলেন, যখন গুরুদেব যখন ডাকলেন তাকে, তখন শিষ্য বলছে, গুরুদেব তুমি অনেকক্ষণ ধরে ডাকছো আর না এসে কি করি, বলে টুক করে এসে বসে খেতে বসে গেলেন এবং খেয়ে নিলেন। এই হচ্ছে একটা অবস্থা, এখানে হচ্ছে এই যে সেই কর্মের ফাঁকিবাজি। সে ততক্ষণ উঠছিল না যখন তার ওই কাজটা করার ছিল, ততক্ষণ সে বারবারই ভান করছিল যে আমি এখন একটু ঈশ্বরের জপ ধ্যান করছি, আমি এখন এই কাজটি করতে পারবো না। কিন্তু যখনই তার গুরুদেব খাবার তৈরি করে তাকে ডাকলেন, তিনি ঝপ করে এসে খেয়ে নিলেন এবং বললেন, এত করে ডাকছেন আর কি করে বসে থাকি। তখন কিন্তু আর বললেন না যে আমি আরেকটু জপ করি ধ্যান করি, তখন বলে না। তো এই রকম হলে কিন্তু চলবে না ঠাকুর, সেটাই বলছেন, এই রকম ফাঁকিবাজি করলে কিন্তু হবে না, তোমার কর্ম তোমাকে করতে হবে এবং ঠিক সময় মতোই সব কিছু হবে। আমি জপ করছি, আমি ঈশ্বরকে ডাকছি বলে আমি সব কর্ম থেকে অব্যাহতি নিচ্ছি, সেটা কিন্তু সঠিক নয়, সেটা কিছুটা অভিনয়ই হয়ে যায় ঠাকুরের কথায় আর কি। ঠাকুরের দৃষ্টি তো সাংঘাতিক, একেবারে টর্চ লাইট ফেলে ফেলে সব দেখে নিচ্ছেন, সব বলে দিচ্ছেন। আমাদের মনের ভিতরে তো এগুলো থাকে, ঠাকুর ঠিক বোঝেন, ওই জন্যই কথামৃততে এমন সুন্দর করে করে সব উদাহরণ দিয়ে গেছেন, যাতে কেউ এই ধরনের ফাঁকিবাজি করতে না পারে, কোথাও ফাঁকির কোনো জায়গাই নেই। হ্যাঁ যাই হোক, খুব ভালো লাগে আর কি এই জন্য। তারপর বলছেন, আচ্ছা সময় কত হলো দেখে নিই একটু, 54। হ্যাঁ আমার সময় প্রায় শেষের দিকে, আমি শেষে একটি গান গাইবো ইচ্ছা আছে। হ্যাঁ আবার এই পড়তে শুরু করলে এত সুন্দর যে থামতেও ইচ্ছে করে না, সময় তো চলে যায়। সমাধিস্থ হওয়ার পর শরীর প্রায় থাকে না, কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদের আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারোর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর, এরা স্বার্থপর নয় যে আপনার জ্ঞান হলেই হলো, স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মুত বললে মুতবে না, পাছে তোমার উপকার হয়। সকলের হাস্য, সত্যি সাংঘাতিক হাস্যকর। এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে, এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়, সকলের হাস্য। কি অদ্ভুত ঠাকুরের, কি মানে কি অদ্ভুতভাবে তিনি অবজার্ভ করেছেন, সন্দেশ কিনতে দিয়েছেন, সে চুষে চুষে সন্দেশ এনে দিয়েছে। ঠাকুর বলছেন তো এরকমভাবে নয় আর কি। তো ঠাকুর আরও বলছেন যে যখন সমাধিস্থ হওয়ার পরে আর শরীর থাকে না, কারো কারো লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদের ঈশ্বরকে দর্শন করেছেন, যেমন আমাদের ঠাকুর স্বয়ং ঠাকুর ঈশ্বরকে দর্শন করেও, তিনি তো অবতার, আবার ফিরে এসেছেন। যেরকম বলছেন যে একটা কুয়ো খোঁড়ার পরে সেই যে কোদাল টোদাল যেগুলো, কেউ বলে আর দরকার নেই যা এগুলো ফেলে দিই, হয়তো কেউ চলে যান। আবার যারা অবতার কেউ কেউ কি করেন না, ওই ঠিক যেমন মানুষ যেমন ওই কোদাল টোদাল রেখে দেন যে না ঠিক আছে এগুলো আবার পরে কাজে লাগতে পারে বা মানুষের কাজের জন্য, সেই রকম অবতারও ঠিক সেইভাবে তার ঈশ্বর দর্শন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও তিনি আমাদের জন্য আবার লোকশিক্ষার জন্য আবার ফিরে আসেন, আবার বলেন আমাদের চেতনার জন্য। আসুন, সময় প্রায় একদমই শেষের দিকে, আমি শেষে একটি সঙ্গীত পরিবেশন করব এবং এখানেই শেষ করব আমার এই কথামৃতের অনুধ্যান আজকের মতো।
আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনে শ্যামা। আমার হৃদি কমলে মঞ্চে দোলে, করালো বদনে মন পবনে দুলাইছে আমার, মন পবনে দুলাইছে দিবস রজনী উমা। আমার হৃদি কমল করালো বদনে শ্যামা। হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা, হীরা আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনে শ্যামা। আমার হৃদি কমল করালো বদনে শ্যামা। আবির রুধিরতায় কি শোভা রয়েছে গায়ে, আবির যে দেখেছে মায়ের হৃদয় সে পেয়েছে মায়ের কোল, রামপ্রসাদের এই বল, রামপ্রসাদের আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনে শ্যামা। মন পবনে দোলাইছে আমার, মন পবনে দোলাইছে দিবস রজনী।
আমার হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনে শ্যামা মাগো। আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। আপনারা সকলে খুব ভালো থাকবেন। সবার জন্য রইল আমার অনন্ত শুভকামনা, শ্রদ্ধা এবং ভালোবাসা।